আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে এক্সেল রিবন ভিত্তিক ধারাবাহিক টিউটোরিয়ালের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, পূর্বের টিউটোরিয়ালগুলোতে আমরা এই হোম রিবনের পর্যায়ক্রমে এই টিউটোরিয়ালগুলো করার পর আমরা সর্বশেষ যে টিউটোরিয়ালটি দিয়েছি সেটা হচ্ছে ফরম্যাট স্টেবল এবং স্টাইলস। তো আজ আমরা এই সেলস গ্রুপের মধ্যে থাকা ইনসার্ট, ডিলেট এবং ফরম্যাট, যেহেতু ফরম্যাটের মধ্যে অনেক কাজ রয়েছে এজন্য আজ আমরা মূলত ইনসার্ট এবং ডিলেট এই দুটি অপশন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ইনসার্ট এবং ডিলেট এটি অনেকেই পারেন, তো এই টিউটোরিয়ালগুলো যারা পারেন না শুধু তাদের জন্যই, তারপরেও যারা পারেন আমি বলবো এটি দেখেন, হয়তোবা নতুন আপনি হয়তো দু একটি পদ্ধতিতে পারেন, এখানে আমি একাধিক পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব। তার আগে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপলোড ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে দিন, ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন, এখানে যদি আমি করি এটার কোনো প্রভাব দেখতে পাবো না। দেখুন, এখান থেকে আমি ইনসার্টের ডাউন এরিয়াতে ক্লিক করে যদি যে কোনো একটি, তাহলে দেখুন কোনো পার্থক্য বোঝা গেল না, কারণ এখানে কোনো বর্ডার করা নাই, এর কারণে আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের যে কমান্ডটি আমরা প্রয়োগ করেছি সেটি হয়েছে। এটি কী কাজ করে? ইনসার্ট, আমরা যদি একটা সেল ইনসার্ট করতে চাই তাহলে যেখানে আমরা সেল পয়েন্টার রাখবো, ধরুন এখানে আমি সেল পয়েন্টার রাখলাম, এই অবস্থায় যদি আমরা এই ইনসার্টের ডাউন এরিয়াতে ক্লিক করে ইনসার্ট সেল এখানে ক্লিক করলে এখানে আমরা চারটি অপশন দেখতে পাবো। একটা হচ্ছে শিফট সেল রাইট, শিফট সেল ডাউন, এন্টার রো এবং এন্টার কলাম। তো আমাদের দেখুন, এখানে আমরা যদি শিফট সেল রাইট এটিকে টিক সিলেক্ট করে আমরা যদি এই অবস্থায় ওকে দেই, তাহলে এই যে সেলটা আমরা সিলেক্ট করছি এটি রাইট ডান পাশে চলে আসবে এবং এখানে একটি খালি সেল তৈরি হবে। দেখুন, ওকে দিলাম, তাহলে দেখুন এই সেলটি ডান, এই সেল সহ এই পাশে যে সেলগুলো ছিল সেটি ডান পাশে চলে আসছে এবং এখানে একটি খালি সেল তৈরি হচ্ছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। তো এটি আমরা বলছি কয়েকটি পদ্ধতিতে এটা আমরা করতে পারি। এরপর দেখুন, এই অবস্থায় রেখে যদি আমরা সরাসরি এই যে এখানে ক্লিক করি তাহলে আমাদের এটা শিফট সেল ডাউন, এটা বাই ডিফল্ট যেটা সেটা থাকবে, এটা নিচে চলে আসে। দেখুন, এখানে যদি ক্লিক করে দেখুন একটা সেল নিচে চলে আসলো। আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। এরপরে দেখুন, আমরা যদি এইখানে রাইট ক্লিক করে আমরা যদি এই ইনসার্টে ক্লিক করি তাহলে দেখুন এই অপশনটা আসবে। এই অবস্থায় আমরা যেটি প্রয়োজন আমরা প্রথমে দেখছিলাম রাইট, এখন যদি এই যে শিফট সেল ডাউন সিলেক্ট আমরা ওকে দিই তাহলে নিচে চলে আসবে। দেখুন, এবং নিচে চলে আসবে। তো এই হচ্ছে একটি পদ্ধতি। আবার আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ইকুয়াল, কন্ট্রোল শিফট এবং ইকুয়াল বা প্লাস, যেটি আপনি ইকুয়াল প্লাস একসাথে আছে, এটি প্রেস করলেও আপনি এই ইনসার্ট ডায়লগ বক্সটা পাবেন। এখান থেকে আমরা, যেহেতু আমরা উপরে দুটো অপশন দেখেছি, একটা হচ্ছে রাইট এবং একটা হচ্ছে ডাউন, এবার আমরা দেখব এন্টার রো, অর্থাৎ এন্টার রো হচ্ছে আমাদের পুরো একটি রো তৈরি হবে। এই অবস্থায় যদি আমরা ওকে প্রেস করি তাহলে দেখুন আমাদের সম্পূর্ণ একটি রো কিন্তু ইনসার্ট হলো। তো এই অবস্থায় আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি। তো এই যে আমাদের হচ্ছে, আমাদের একটা হচ্ছে, একটাই হচ্ছে, আমরা যদি চাই একাধিক সিলেক্ট থাকি, ধরুন আমরা যদি দুটো সিলেক্ট করি, তাহলে এই অবস্থায় যদি আমরা এখানে ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করি এবং এন্টার রো দিই তাহলে দেখুন আমাদের দুটো সিলেক্ট করা আছে, এজন্য কিন্তু দুটো সিলেক্ট রো ইনসার্ট হবে। আপনার যদি চারটে থাকে পাঁচটাতে, অর্থাৎ যে কয়টি সিলেক্ট থাকে সেই কয়টি কিন্তু ইনসার্ট হবে। তো আমরা এই অবস্থায় যদি ওকে দিই তাহলে দেখুন আমরা কিন্তু দুটো রো কিন্তু আমাদের ইনসার্ট হলো। এরপর দেখুন কলাম, তো আমরা যদি কলাম একটা সিলেক্ট থাকে, আমরা যদি দুটো সেল সিলেক্ট করে রাখি তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটো হবে। আবার আমরা এখান থেকে যাই, আমরা যে কোনো পদ্ধতি, আমরা একাধিক পদ্ধতি দেখছি, যে পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন সহজে সেটি করবেন। তো এটি ক্লিক করে এরপরে যে রয়েছে এন্টার কলাম, অর্থাৎ আমি এখানে দুটি সেল সিলেক্ট করছি এজন্য কিন্তু এখানে দুটি কলাম ইনসার্ট হবে। আমি যদি একটি সেল সিলেক্ট করতাম তাহলে কিন্তু একটি কলাম ইনসার্ট হতো এবং এই কলামটা ইনসার্ট হবে আমি যেটি সিলেক্ট করছি সেটির কিন্তু বাঁ পাশে। তো আমরা যদি এন্টার কলাম সিলেক্ট করে ওকে দিই তাহলে দেখুন এটির বাঁ পাশে কিন্তু দুটি, আমি যেহেতু দুটি সিলেক্ট ছিল এই জন্য দুটি ইনসার্ট হয়েছে। এবার আমরা দেখি এই যে কলাম হেডিং রয়েছে, এই হেডিং সিলেক্ট করার মাধ্যমে আমরা যে যখন এই যে ডাউন অ্যারো আসে এই অবস্থায় আমরা ক্লিক করে এটি আমাদের যতটুকু সিলেক্ট করা দরকার সিলেক্ট করবো। এই অবস্থায় আমরা এই যে মাউসের লেফট রাইট বাটন ক্লিক করব কলাম হেডিংয়ের উপরে। এরপর আমরা যদি ইনসার্ট ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু দুটি কলাম সিলেক্ট করার কারণে দুটি
ইনসার্ট হয়েছে। আমাদের যদি একাধিক আরো অনেক বেশি থাকতো সেই কটি কলাম কিন্তু আমাদের ইনসার্ট হতো, এবং এই কলামগুলো ইনসার্ট হবে আমাদের সিলেক্টেড কলামের বাঁ পাশে। কন্ট্রোল জেড দিয়ে আমরা ফিরে আসি। এবার যদি আমরা রো ইনসার্ট করতে পারি তাহলে দেখুন এই যে রো বারের বাঁ পাশে যে রো বার রয়েছে এই রো বারে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরবে। এবার যে কটি সিলেক্ট করা দরকার সেই কটি সিলেক্ট করে মাউসের লেফট বাটন ছেড়ে দিলাম। এবার এই রো বারে আপনি এখানে না কিন্তু এই রো বারে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে তাহলে দেখুন আমি যে কয়টি রো সিলেক্ট করছিলাম সেই কয়টি রো কিন্তু এটা উপরে ইনসার্ট হবে। আপনার যে কয়টি সিলেক্ট থাকবে সেই সিলেক্টেড রোর উপরে কিন্তু এই রোগুলো ইনসার্ট হবে। তো এভাবে আমরা একাধিক পদ্ধতিতে আমরা এবার ইনসার্ট করতে পারবো। তো এবার আমরা দেখবো যে রো ইনসার্ট করার শর্টকাট পদ্ধতি, অর্থাৎ আপনি যেখানে যে কয়টি রো ইনসার্ট করতে চান সেখান থেকে সেই কয়টি রো আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কিবোর্ডের অল্টার কি চেপে ধরে আই এবং আর প্রেস করে ছেড়ে দিন, তাহলে দেখুন যে কয়টি রো সিলেক্ট করেছেন সেই কয়টি রো কিন্তু ইনসার্ট হয়েছে। দেখুন এখানে যদি দুটি রো সিলেক্ট করে আমি যদি অল্টার আই আর প্রেস করি তাহলে দেখুন দুটি রো ইনসার্ট হয়েছে, যদিও এটি আমি রো বার থেকে সিলেক্ট করে নিই। কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। অনুরূপভাবে আপনি যদি দুটি কলাম ইনসার্ট করতে চান সেক্ষেত্রে দুটি সেল অথবা দুটি কলাম আপনি সিলেক্ট করবেন। সেক্ষেত্রে সিলেক্ট করার পর আমরা যদি এবার কিবোর্ড থেকে অল্টার আই সি অল্টার কি চেপে ধরে রাখবো, এবার আই এবং সি প্রেস করে ছেড়ে দিলাম, তাহলে দেখুন আমার দুটি কলাম ইনসার্ট হলো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। তো এবার আমরা দেখব ডিলেট। দেখুন আমি যদি এই সেলটি ডিলেট করতে চাই তাহলে এই সেল সিলেক্ট করে আমরা চলে যাব এই ডিলেটের ড্রপডাউন অ্যারোতে। ড্রপডাউন অ্যারোতে ক্লিক করলে আমরা ডিলেট সেল এখানে ক্লিক করব। এই শিফট সেল লেফট দিলে আমাদের এটি ডিলেট হয়ে এই ডান পাশের যে সেলটি আছে সেটি দ্বারা পূর্ণ হয়ে যাবে। তো এই অবস্থায় যদি ওকে দিই তাহলে দেখুন এটি দ্বারা পূর্ণ হয়ে এটি ডিলেট হয়ে গেল। এটা আমি যদি আবার ক্লিক করি তাহলে শিফট সেল আপ, তাহলে দেখুন আমাদের এটি উপরে চলে যাবে। এই সেলটি ডিলেট হয়ে উপরে চলে আসবে এবং সবগুলো সেল কিন্তু উপরে চলে আসবে। আপ দেখুন এখানে কিন্তু উপরে চলে আসছে, ওই সেলটি কিন্তু ডিলেট হয়ে। দেখুন এখানে যদি আমি দুটি সেল সিলেক্ট করে আমরা যদি এখান থেকে শিফট ডিলেট সেল সিলেক্ট করে আমরা যদি এই এন্টার রো দিই তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু দুটি রো ডিলেট হয়ে যাবে। এইভাবে আপনারা দেখতে আমরা ইনসার্টেও যেভাবে দেখছি অনুরূপভাবে একইভাবে আমরা এইভাবে কাজ। তো এখানে দেখুন এখানে বাই ডিফল্ট যেটা রয়েছে সরাসরি এখানে ক্লিক করলে সেটা কিন্তু হবে। এবং এখানে দেখুন ডিলেটের ক্ষেত্রে এবং আরেকটা ধরুন আমরা এই ডিলেটটা কী করবো, কন্ট্রোল এবং মাইনাস যদি প্রেস করি তাহলে এই অপশনটা আসবে। দেখুন এই যে তো কন্ট্রোল মাইনাস প্রেস করলে আমাদের এই অপশনটা আসবে। এখান থেকে আমরা যদি কলাম ডিলিট করতে চাই তাহলে এন্টার কলাম দিয়ে ওকে দেবো, তাহলে দেখুন কলামটি ডিলিট হয়ে যাবে। তো এবার দেখুন এখানে রয়েছে পরবর্তী অপশন ডিলেট রো ডিলেট শিট রো, অর্থাৎ আমাদের পুরো রোটা কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড চেপে ফিরে আসলাম। আবার এখানে দেখুন অর্থাৎ যে কয়টি আপনি রো বা কলাম সিলেক্ট করা থাকবে সেই কয়টি ডিলেট কলাম যদি দেয় তাহলে দেখুন আমাদের সেই কলামটি ডিলেট হয়ে যাবে। এবার আমরা ডিলেটেড ডাউন অ্যারোতে ক্লিক করে দেখুন লেখা রয়েছে ডিলেট শিট। তো আমরা যারা পূর্বের ভার্সন ব্যবহার করছে অফিস এক্সপি ব্যবহার করছে সেখানে বাই ডিফল্ট এখানে তিনটি শিট ছিল, শিট ওয়ান, শিট টু এবং শিট থ্রি। আমরা যারা অফিস 19 ব্যবহার করছি এখানে বাই ডিফল্ট একটি শিটই থাকে। তো আমি অবস্থায় যদি এটি দিই তাহলে এই শিটটা ডিলিট হয়ে যাবে। এই জন্য আমরা আর একটি শিট কীভাবে তৈরি করতে পারি সেজন্য শিট তৈরি করার যে শর্টকাট কমান্ড সেটা হচ্ছে শিফট কি চেপে ধরে F1 যদি প্রেস করি তাহলে দেখুন একটি শিট তৈরি। আমরা শিফট কি চেপে ধরে কিবোর্ডের যে F1 ফাংশনাল কি F1 আছে দেখুন আর একটি শিট কিন্তু এখানে তৈরি হলো। দেখুন এই যে আমাদের সেই পূর্বের শিটটি এটি হচ্ছে আর একটি শিট। তো এইভাবে আপনি তৈরি করেন অথবা এই যে প্লাস আইকনে ক্লিক করলেও কিন্তু আপনি তৈরি করতে পারেন। তো দেখুন এখানে আমরা 5 নম্বর শিটে আসি। এই অবস্থায় যদি আমরা এখান থেকে ডিলেটের ডাউনলোডে ক্লিক করে আমরা ডিলেট শিট দিই তাহলে দেখুন 5 নম্বর শিটটা কিন্তু আমার ডিলিট হয়ে যায়। অথবা আপনি এখানে রাইট ক্লিক করে দেখুন এই যে এখানে ডিলিট রয়েছে এইভাবে আপনি ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা আজ আমরা খুবই সহজ সরল ইনসার্ট এবং ডিলেট অপশনের বিভিন্ন পদ্ধতিতে কিভাবে ইনসার্ট এবং ডিলিট করা যায় সেটি দেখলাম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে তা ভিডিওর নিচে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান, ইনশাল্লাহ আমি এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।